দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে। আবহাওয়া অফিস বলেছে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও রাজধানী কলকাতার মহানগরে আঘাত হানতে পারে। আগামী রোববার সন্ধ্যার পর ঘণ্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সংখ্যা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও পড়বে। আঘাত হানার সময় এসব অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 100 থেকে 120 কিলোমিটার। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।